শনিবার রাত সাড়ে আটটায় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ মাঠে নামার আগে শুক্রবার ম্যাচের ভেনু নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন দু দলের অধিনায়ক নজমুল হোসেন শান্ত এবং রোহিত শর্মা স্টেডিয়ামের অপরূপ সৌন্দর্যে মুক্ত দুজনই এটা অবিশ্বাস্য আমি মনে করি এটা অসাধারণ এখানের পরিবেশ দেখেছি সত্যি দারুণ লেগেছে আমরা সবাই জানি এখানে বেসবল বাস্কেটবল বেশি খেলা হয় কিন্তু ক্রিকেটও এভাবে আয়োজন করা হবে এমনটা আশা করিনি এখন এটা দেখতে একটা আধুনিক স্টেডিয়ামের মতো এটা দেখতে খুব সুন্দর বেশ খোলামেলা একটা মাঠ আমরা এখানে আমাদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচ খেলব আমরা আগে কন্ডিশনগুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করছি যেহেতু আমরা এখানে আগে আসিনি নিউ ইয়র্কের দর্শকরাও এখানে খেলা দেখতে আগ্রহী হবে বলে আমি মনে করি যেহেতু এখানে প্রথম বিশ্বকাপ হচ্ছে আমি নিশ্চিত বিভিন্ন দলের দর্শকরা এই টুর্নামেন্টের জন্য বেশ রোমাঞ্চিত এবং অপেক্ষায় আছেন